যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও বাফেলো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হামলার আশঙ্কা এখনো কাটেনি। প্রবাসীরা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানালেও পুলিশ বিভাগ তা বাস্তবায়ন করেনি, ফলে হাজার হাজার বাংলাদেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন। এক প্রবাসী জানান, গত 10 বছরে নিউইয়র্ক সিটি সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1.5 লাখ বাংলাদেশি বাফেলোতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। গুলিতে বাংলাদেশির মারা যাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। গত শনিবার বন্দুকধারীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়া নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে ঘুমাতে পারেন না, কর্মক্ষেত্রে সবসময় একটা ভয় থাকে। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বাংলাদেশিদের বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া মাসের পর মাস ভাড়া পরিশোধ না করে মালিকদের হুমকি দিয়ে আসছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবশ্য বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন সংবাদ সম্মেলনে বলেন, বাফেলোর আইন শৃঙ্খলা সুরক্ষায় তারা বদ্ধপরিকর। গত শনিবার বন্দুকধারীর গুলিতে সিলেটের কানিঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও কুমিল্লার বাবুল মিয়া নিহত হন। বাবুল মিয়া সপরিবারে মেরিল্যান্ডে থাকতেন। তিনি সম্প্রতি বাফেলোতে একটি বাড়ি কিনেছেন, আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।